আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমির পাটিসাপটা পিঠা যা খেতে হবে অসাধারণ নরম তুলতুলে এবং মুখে দেওয়ার সাথে সাথে একদমই মিলিয়ে যাবে আমের এই বরা মৌসুমে এই পিঠাটা তৈরি করে কিন্তু পরিবারের সবাইকে খুশি করতে পারেন প্রথমে একটি বাটিতে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আটা আটা বা ময়দা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাটা ফেটে বা ভেঙে যাবে না স্বাদ একটু লবণ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমের পিউরি এবার এই উপকরণগুলো একসাথে হ্যান্ডিক্সের সাহায্যে মিশিয়ে নেব পাকা মিষ্টি আম কিউব করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি পিউরিটা তৈরি করেছি এবং নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করতে হবে পানিটা কতটুকু লেগেছে ব্যাটারটা তৈরি হওয়ার পর আমি বলে দেব এই পিঠাটা কিন্তু আমরা যে নর্মাল পাটিসাপটা পিঠা তৈরি করি সেরকম না তার চেয়ে অনেক বেশি নরম তুল তুলে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমার প্রায় চার কাপের মতো পানি লেগেছে আপনার হয়তো তার চেয়ে একটু কম বা বেশি লাগতে পারে এটা অনেকটাই নির্ভর করে চালের গুঁড়ার উপর চালের গুঁড়াটাও যদি বেশি শুকনা হয় তাহলে পানিটা বেশি লাগে ব্যাটারটা কেমন তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পারছেন এবার ব্যাটারটা একটা সাইডে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের মতো এই তিরিশ মিনিটে ব্যাটারটা সেট হয়ে যাবে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দেব হাফ চিনি চিনিটা আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার দুধ আর চিনিটা একটু একটু মিশিয়ে দিতে হবে দিয়ে দিলাম লবণ আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি সুজিটা এভাবে ধীরে ধীরে দিতে হবে আর অনবরত নাড়তে হবে তাছাড়া গরম দুধের মধ্যে সুজিটা পড়ার সাথে সাথে কিন্তু দলা ভেঙে যেতে পারে এ পর্যায়ে দিয়ে দিলাম তিনটা সাদা এলাচ অনবরত নাড়তে নাড়তে সুজিটা যখন এরকম আঠালো হয়ে আসবে তখন আবার দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমের পিউরি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুরানো নারিকেল নারিকেলটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না দিলেও হয় সুজিটা যখন এরকম আঠালো হয়ে আসবে তখনই কিন্তু আমের পিউরি দিতে হবে তাছাড়া কিন্তু দুধটা ফেটে গিয়ে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে এরকম নাড়তে নাড়তে যখন একদম আঠালো হয়ে আসবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একদমই আঠালো হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম এবার পাটিসাপটা তৈরি করে নেওয়ার পালা চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাতে হালকা করে একটু তেল ব্রাশ করে দিলাম তারপর টিস্যু দিয়ে তেলটা মুছে দিলাম এবার দেড় চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম চুলাটা কিন্তু এই সময় একদম লো ফ্লেমে রাখতে হবে প্যানের হ্যান্ডেলটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম এবার কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এর উপরের দিকটা সেদ্ধ হওয়ার জন্য এর উপরের দিকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম এবার একটা চামচের সাহায্যে একটা সাইড ধরে পুরটা বসিয়ে দিলাম তারপর একটা স্পেচুলা দিয়ে এভাবে ফোল্ড করে দেব ভিডিওটি দেখার পাশাপাশি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকনটি অবশ্যই ক্লিক করবেন আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য এভাবে হোল্ড করার পরেও কিন্তু আমি পেনে কয়েক সেকেন্ডের জন্য এটা রেখে দেব কারণ এটা একদমই নরম তুল তুলে একটু শক্ত হওয়ার জন্য এভাবে দু একবার উল্টে পাল্টে নামিয়ে নেব তাহলে এভাবেই আমি সবগুলো সাপটা তৈরি করে নিলাম আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি একটা কেটেও দেখাচ্ছি এর ভিতরটা কতটা জুসি আর কতটা লোভনীয় হয়েছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন